নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতে আর কিচ্ছু দরকার হবে না, শুধু এটা দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য নিয়েছি 250 গ্রাম ট্যাংরা মাছ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 স্পুন নুন আর 1/3 স্পুন হলুদ গুঁড়ো আর 1 চা চামচ সর্ষের তেল। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। আর সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে ট্যাংরা মাছ ভাজার সময় খুব বেশি পরিমাণে চারিদিকে তেলটা ছড়িয়ে পড়ে, তো যদি সর্ষের তেল মাখিয়ে দেন তাহলে কিন্তু সেটা হবে না। তো ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলো, আমি এখন ফ্রাই করব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়ে মাছগুলো ভাজবো, আপনি চাইলে কম তেলেও মাছটা ভাজতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে তারপর মাছটা দিতে হবে। আর যেহেতু একটু বেশি পরিমাণে তেল নিয়েছি, আমি একসঙ্গে 250 গ্রাম মাছ পুরোটাই ভেজে নিচ্ছি। কম তেলে ভাজলে সেক্ষেত্রে আপনাকে একটু কম কম মাছ নিয়ে ভাজতে হবে। দুই দিক লাল করে মাছগুলো ভেজে নেব। দুই দিক লাল করে ভেজে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে ওই তেলেই আমি ভেজে নেব এরকম লম্বা এবং সরু করে কাটা বেগুন। বেগুনটা দেখতে পাচ্ছেন খুব নরম। এইরকম রেসিপির জন্য যে বেগুনের বীজটা একটু কম আছে দেখবেন, সেরকম বেগুন নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বেগুনটা যেহেতু নরম, ভাজার সময় এখানে আমি নুন দিচ্ছি না। নুন দিয়ে যদি আমি এটাকে ভাজি তাহলে কি হবে, ঝোলের মধ্যে বেগুনটা একদম ঘেটে যাবে, সেক্ষেত্রে ঝোলটা দেখতেও ভালো লাগবে না, আর দেখতে ভালো না লাগলে খেতেও কিন্তু ভালো লাগে না। তো বেগুনটা দুই দিক মোটামুটি লাল করে আমি ভেজে নেব। ঠিক এরকম কালার যখন হবে বেগুনগুলো তুলে নিতে হবে। তো তেল ঝরিয়ে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এরপরে বাকি তেলটাতে ভেজে নিচ্ছি একটা বড় সাইজের আলু। বেগুনের মতোই দেখুন লম্বা লম্বা এবং পাতলা করে কেটেছি। আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন, কারণ নুন দিয়ে না ভাজলে আলুর ভেতরে নুনটা ঢুকতে যেহেতু সময় লাগে। আর অল্প একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1-2 মিনিট, যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। 1-2 মিনিট পরে ঢাকা খুলে দুই দিক উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিতে হবে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এরপর ওই তেল থেকে আমি তেল কমিয়ে নিয়ে বাকি রান্নাটা করব, আপনি চাইলে পুরো তেলটাতেই করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 2 তেজপাতা আর 7 মতো চেরা কাঁচা লঙ্কা। এইগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে আমি এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো এটাকেও নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম করে ভাজতে হবে। তার আগে আমি দিয়ে দেবো 7 মতো নুন। নুনটা দেওয়ার সময় খেয়াল করবেন, কারণ মাছে নুন ম্যারিনেট করা আছে এবং আলু ভাজার সময় নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো দুটো নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তো যখন দেখবেন টমেটোটা আর পেঁয়াজটা এরকম গলে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 7 মতো লঙ্কার গুঁড়ো। আর অল্প একটু জল দিয়ে কিন্তু গুঁড়ো মশলাটাকে কষাতে হবে। যে কোনো গুঁড়ো মশলা ব্যবহারের সময় অল্প জল দিয়ে কষাবেন, তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো হয়। তো তেল ছেড়ে বেরোনো পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে বেরিয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা আগে দিচ্ছি, কারণ আলুর ভেতরে মশলাটা যাতে ভালো করে ঢুকে যায় এবং সেই সঙ্গে পুরোপুরি সেদ্ধটাও হয়ে যায়, সেই জন্য আলুটা একটু আগে দিয়ে দিতে হবে। তারপরে এরকম ড্রাই করে ভেজে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা প্রায় 400-450 ml মতো জল। জলের পরিমাণ চাইলে কম বেশি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে নুনটা একটু খেয়াল করে কম বেশি করে দিতে হবে। এরপর আরও একবার নাড়াচাড়া করে ভালো করে, তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিট। ফ্লেমটাকে লো করে দেব ওই সময়। তো 5 মিনিট পরে ঢাকা খুলে একটু আপনাকে চেক করে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না। সাবস্ক্রাইব প্লিজ। খুন্তি দিয়ে এইভাবে কেটে দেখে নেবেন, যদি সহজে কেটে যায় তাহলে বুঝবেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন আর ভেজে রাখা মাছটা।
তো বেগুন আর মাছটা দিয়ে যখন নাড়াচাড়া করবেন একটু সাবধানে, যাতে বেগুনটা একেবারে খুন্তিতে লেগে ঘেঁটে না যায়। সব কিছু গোটা থাকলে ভালো লাগে খেতে এই রেসিপি, আর টেস্টও দুর্দান্ত হয়। তো এটাকে মিনিট দুয়েক জাস্ট আমি ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাস বন্ধ করে দেব, এবং গ্যাস বন্ধ করে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তারপরে এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, গরম গরম, দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন।